আসসালামু আলাইকুম। আবিনা বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল। শুরুতে সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ বিদেশি কূটনীতিকদের, সতর্ক অবস্থানে সরকার। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগে আগ্রহ উজবেকিস্তানের, ঢাকায় উপ প্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েব। এবং কুয়াকাটায় বঙ্গোপসাগরে 26টি মাছ ধরা ট্রলার লুট করেছে জলদস্যুরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা, তবে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে তাদের সতর্ক করে দিয়েছে সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন দেশের রাজনীতিতে বড় বিভাজন আর নির্বাচনে সমালোচনার সুযোগ নিচ্ছেন কূটনীতিকরা, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে বিদেশিদের স্বার্থকেই এক্ষেত্রে বড় করে দেখছেন তারা। একরামুল হক সাইমের রিপোর্ট। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি, তবে এরই মধ্যে নির্বাচনী রাজনীতিতে সোচ্চার কূটনীতিক মহল। বিদেশি কূটনীতিকরা দল বেঁধে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে, একাধিক বৈঠক হয়েছে বিএনপির সঙ্গেও। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন সরকারের নীতি নির্ধারকরা। কূটনীতিকদের সতর্ক বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে বোধহয় একটা ফরেন গভর্নমেন্ট কি পার্টি হওয়া উচিত, কারণ সব রাষ্ট্রদূত ইলেকশন নিয়ে অত ব্যস্ত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের নাক গলানোর সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোই। অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, নির্বাচনে কূটনীতিকদের নজর রাখা অস্বাভাবিক কিছু নয়। যে কোনো দেশের জন্যই যে নির্বাচন একটা বড় বিষয়, তো কাজে সেই বিষয়ে সকলের একটু বড় চোখ বা নজর থাকবে, এটাই স্বাভাবিক। তারা জানতে চায় নির্বাচন কমিশনের পরিকল্পনা কী, তারা কীভাবে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণমূলক একটা পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন করতে পারে। যেহেতু বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা বড় বিভাজন আছে এবং যেহেতু বাংলাদেশে নির্বাচন নিয়েও সমালোচনা আছে, সেই কারণে পশ্চিমা দেশগুলো এই সুযোগটা নেয়, বাংলাদেশের রাজনৈতিক দলরাও ওটা সুযোগ দেয়। কতখানি তারা গণতন্ত্রের জন্য করে সেটার ব্যাপারে আমার সবসময় সন্দেহ আছে, কারণ তাদের সাথে প্রচুর দেশের সাথে সম্পর্ক আছে যেখানে গণতন্ত্রের কোনো কাঠামোই নেই। তাদের মতে সামনে নির্বাচন নিয়ে কূটনীতিকদের তৎপরতা কতটা বাড়বে তা নির্ভর করবে দেশের অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতির উপর। যেহেতু একটা সমালোচনা রয়ে গেছে, সেটাও আমাদের ঠিক করা দরকার। সেটা বাংলাদেশের জনগণেরই সমাধান করতে হবে, সেটা বিদেশি শক্তি এসে বলে যেটা হয় তারা কিন্তু বিভাজনটা আরও বাড়ায়। যত বেশি বিভাজন হবে তত কিন্তু তাদের অর্থনৈতিক সুবিধা নিতে কিন্তু সহজ হবে, সেই জায়গায় আমাদেরও দৃষ্টি দেওয়া দরকার। আমাদের দিক থেকেও একটু সহনশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন হবে, আর তাদের দিক থেকেও তারা আমাদের যে সেন্সিটিভিটিটা আছে, স্পর্শকাতরতা আছে, সেটাকেও তারা উপলব্ধির মধ্যে রাখলে আমার ধারণা এখানে দুই পক্ষের মধ্যেই সম্পর্কটা স্বাভাবিক এবং প্রাঞ্জল রাখা বোঝায় অসুবিধা হওয়ার কথা। তারা এও মনে করেন যে কোনো ইস্যুতে বিদেশিদের ভূমিকা নির্ধারণে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগে আগ্রহ জানিয়েছেন উজবেকিস্তান। দুদিনের সফরে ঢাকায় এসে একথা জানান দেশের উপপ্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েব। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকও করেছেন তিনি। নজিবুর রহমানের রিপোর্ট। স্থলসীমান্ত বেষ্টিত মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ নেই প্রায় দুই দশক। খুব দ্রুতই সেই জট খুলতে যাচ্ছে। শুক্রবার এ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে আলোচনা করেন উজবেক উপপ্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েব। এবছরের মধ্যে বাংলাদেশে দূতাবাস খোলার আশা প্রকাশ করেন দুই পক্ষ। আমাদের দেশের অ্যাম্বাসেডর ওখানে আছে কিন্তু ওদের দেশের এখানে নাই, যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারা কথা দিয়েছে যে খুব শীঘ্রই এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত তারা জানাবে। বিমান কানেকশন নাই, তো সেটা নিয়ে আমাদের বেশ গুরুত্বপূর্ণ আলোচনা। তারাও এগ্রি করেছে যে হ্যাঁ, এটা করা যেতে পারে এবং এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তারাও বলছে যে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো এবং দে আর ভেরি পজিটিভ। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বাংলাদেশিদের জন্য উজবেক ভিসা সহজ করার আশ্বাস দেন জামশেদ খোদজায়েব। আমাদের লোকজন ভিসা পায় না, তা আমি এটা বলেছি, তারা বললেন নো, আমরা এটা উই উইল লুক ওয়ার্ক অন ইট অ্যান্ড উইল ফিক্স ইট আপ।
তাতে আমাদের লোকজন যারা যেতে চান ই ভিসা তারা দিয়ে দেবে থ্রু দি টেকনোলজি। এর আগে উজবেক উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উজবেকিস্তানে যৌথ উদ্যোগে সার কারখানা স্থাপনে বাংলাদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েব সৌজন্য সাক্ষাতে গণভবনে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। সরাসরি উজবেকিস্তানের সাথে যোগাযোগ স্থাপনের উপরেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুই দেশ একসাথে কাজ করলে লাভজনক অনেক নতুন ক্ষেত্র খুঁজে বের করা সম্ভব। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এটা বিশ্বের সব দেশের জন্য সমস্যা তৈরি করেছে যাতে সাধারণ মানুষ ভুগছে। নেতার সাথে কর্মী আর কর্মীর সাথে জনগণের সেতুবন্ধন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এনে দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার কয়েকটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এদেশে সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড একমাত্র বিএনপির এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা ও নির্যাতন চলেছে তা নজিরবিহীন। 2001 সালে বাংলাদেশে মাইনরিটি জনগণের পর যে নির্যাতন তারা করেছিল, তাদের বাড়িঘরে, মন্দিরে, তাদের প্রার্থনা স্থলে যেভাবে হামলা চালিয়েছিল, তাদের মেয়েদের ধর্ষণ করেছিল বিএনপি, মাইনরিটি নির্যাতনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি করেছে তার কোনো নজির আর নেই। পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে 26টি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় 9 জেলে সহ এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দেয় তারা। অন্য একটি ট্রলারের সহযোগিতায় গতরাতে কুয়াকাটায় ফিরে জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের সোনাচর সংলগ্ন গভীর সাগরের ছয় বাম এলাকায় মাছ ধরার সময় সশস্ত্র একদল ডাকাত তাদের উপর হানা দেয়। এক পর্যায়ে সব মালামাল নিয়ে একটি ট্রলার ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আগামী 9 আগস্ট পালিত হবে পবিত্র আশুরা। দেশের আকাশে শুক্রবার মহরম মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র মহরম মাস শুরু হচ্ছে 31 জুলাই রোববার। সেই হিসেবে 10 মহরম বা আশুরা পালিত হবে 9 আগস্ট মঙ্গলবার। বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত ধর্ম সচিব আব্দুল আওয়াল হাওলাদার। সুন্দরবনের র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে উন্মোচন করা হলো বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবনের ট্রেলার। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে এই ট্রেলার উন্মোচন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই সময় উপস্থিত ছিলেন। র্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ লিমিটেডের প্রযোজনায় রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য এই ছবি পরিচালনা করেন দীপঙ্কর দীপন। এর প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া ও রাইসুল ইসলাম আসাদ। বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে দস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। বেনাপোল স্থলবন্দরে গত 2 অর্থবছরে পণ্যাগারের ভাড়া ও পাসপোর্ট যাত্রীদের বন্দর চার্জ সহ বিভিন্ন খাত থেকে 160 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড। বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় এর বন্দর ব্যবহার করে স্থলপথে দেশের প্রায় 80% আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। প্রতিবছর এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ।
জরুরি পণ্য কিনতে শ্রীলঙ্কাকে $16 কোটি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে নতুন ঋণের প্রস্তাবও দেওয়া হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থার কাছ থেকে। বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানায়, খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো অতি জরুরি পণ্য কিনতে শিগগিরই এই অর্থ পাঠানো হবে, কিন্তু এজন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে তারা। প্রথমেই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সংস্কার করতে হবে। ঠিক কী কারণে এই অবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আর এমনটি না করলে দেশটিকে কোনো ঋণ সহায়তা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আকস্মিক বন্যায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার। এর আগে টানা কয়েকদিন ধরে কেন্টাকিতে ভারী বর্ষণ হয়। 24 ঘন্টায় কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। এরপরে আকস্মিক বন্যায় খড়কুটোর মতো ভেসে যায় কয়েকশো বাড়িঘর। কেন্টাকি ছাড়াও সতর্কতা জারি করা হয় টেনেসি ও ওয়েস্ট ভার্জিনিয়া। এই অবস্থায় এই বন্যাকে বড় দুর্যোগ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিকালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান তারা। মাঠে খেলোয়াড়দের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান তিনি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। টি টোয়েন্টি মানেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের গতি বাড়ানোর খেলা। এজন্যই পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই বলা হয় এই সংস্করণ নিয়ে, কিন্তু এ জায়গাটায় বরাবরই পিছিয়ে বাংলাদেশ। এর আগে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা বলেছিলেন, শুধু গায়ের জোরে নয়, বলের টাইমিং কাজে লাগিয়েও বাউন্ডারি, ওভার বাউন্ডারি পাওয়া যায়, যাকে তারা বাংলাদেশি ব্র্যান্ড নামে অভিহিত করেছিলেন। এবার সোহানের মুখেও সেই সুর। আমরা বাংলাদেশি, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের একটা ক্রিকেট খেলতে চাই। এখানে হয়তোবা আপনার অনেক, যেগুলো নাম আপনি বললেন, অনেক টিমই হয়তো তারা পাওয়ার হিটিং খুব ভালো করে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি স্মার্ট এবং সেন্সেবল থাকি, আমরা ওভার বাউন্ডারি থেকে বাউন্ডারিও মারতে পারবো। সো আমার কাছে মনে হয় যে এখানে একটা সুযোগ, এটা আমাদের নিজেদের একটা চাওয়া যে আমাদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই। যদিও একেবারেই তরুণ দল নিয়ে খেলতে যাওয়া অধিনায়কের জন্য কাজটি কঠিন, পরিসংখ্যানও তার বিপক্ষে। বিশ্বকাপের সুপার টুয়েলভের পর থেকে সবশেষ 12 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে। তিনটা ম্যাচের জন্য আমি এখানে এসেছি, আমরা তিনটা ম্যাচের জন্য টি টোয়েন্টিতে, তো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। বাট যেটা বললাম যে অবশ্যই আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই খুব আগ্রহী, এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সিরিজ হবে। এবং যেটা আমি বললাম, অবশ্যই যদি বলেন যে হ্যাঁ এটা আমরা ইয়াং সাইড, বাট আমার কাছে মনে হয় যে এখানে আমরা শিখতে আসি নাই, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা ইনশাল্লাহ যেটার জন্য এখানে এসেছি। জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত 16 টি-20 খেলেছে টাইগাররা, যেখানে 11 বারই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেই সংখ্যাটা বাড়িয়ে নেয়ার মিশন সোহানের সামনে। এস এম আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবলে মিরাজুল ইসলামের হ্যাট্রিকে মালদ্বীপকে 4-1 গোলে হারালো বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের উপর আধিপত্য বিস্তার করে লাল সবুজের দল। খেলার 19 ও 21 মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন মিরাজুল ইসলাম। 31 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রফিকুল ইসলাম। 42 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন মিরাজুল ইসলাম। 4-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। 54 মিনিটে জাইন জাফরের গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি মালদ্বীপ। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে ফাইনালের পথে আরও এগিয়ে গেল বাংলাদেশ। ত্রিনিদাদে প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে 68 রানে হারিয়েছে ভারত। ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে 6 উইকেটে 190 রান তোলে সফরকারী দল। রোহিত শর্মা 44 বলে 64 রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় ভারত।
এরপর শেষ দিকে দীনেশ কার্তিক 19 বলে 41 রান করেন। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ 20 রান আসে শামরা ব্রুকসের ব্যাট থেকে। অর্শদীপ কুমার, রবি চন্দ্রন অশ্বিন এবং রবি বিষ্ণু দুইটি করে উইকেট নেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ, বিদেশি কূটনীতিকদের সতর্ক অবস্থানে সরকার। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগে আগ্রহ উজবেকিস্তানের, ঢাকায় উপপ্রধানমন্ত্রী জামশেদ খোদ সাহেব। এবং কুয়াকাটায় বঙ্গোপসাগরে 26টি মাছ ধরার ট্রলার লুট করেছে জলদস্যুরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/atnbangla news। ধন্যবাদ সবাইকে।